আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিশ হাজার বীর মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে আওয়ামী লীগ বলছে এরপর জানিয়ে দেব বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না বলছে সিইসি আরও জানিয়ে দেব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য রাষ্ট্রের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলছে রাশিয়া এদিকে বিএনপির রূপরেখায় উদ্দীপ্ত বিভিন্ন দলের নেতারা জানিয়ে দেব মার্কিন রাষ্ট্রদূতের সাথে অপ্রীতিকর ঘটনায় বিএমএর সাবেক নেত্রী বৃন্দের বিবৃতি সর্বশেষ জানিয়ে দেব পরিবেশ ঘোলাটে করে ক্ষমতায় আসতে চায় বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত বেশ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে আওয়ামী লীগ বলছে মোশারফ রক্ষী বাহিনী তৈরি করে দেশের বেশ হাজার বের মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ হত্যা করেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন মঙ্গলবার রাজধানীর নয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি করেন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন ড. খন্দকার মোশাররফ বলেন আমরা যখনই শান্তিপূর্ণ কর্মসূচি দেই সরকার তখনই বলে আমরা নাকি ভায়োলেন্স করব অথচ আওয়ামী লীগের আমলে রক্ষী বাহিনী তৈরি করে দেশের 20 হাজার বীর মুক্তি হত্যা করা হয়েছিল তিনি বলেন ঢাকা বিভাগের সমাবেশ থেকে আমরা 10 দফা ঘোষণা দিয়েছিলাম যার মূল কথা ছিল এই অবৈধ সরকারের পদdek অবৈধ সংসদ বাতিল এ দেশে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন হতে হবে এদেশের মানুষ যাতে নিজের হাতে ভোট দিয়ে তাদের পছন্দ মতো প্রতিনিধি নির্বাচিত করতে পারে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে আমি পরিষ্কারভাবে বলতে চাই এই সরকার ক্ষমতায় থাকার জন্য বিভিন্নভাবে ওই ইতিহাসকে বিকৃত করছে সত্যের সাথে কোনো সম্পর্ক নেই এ ধরনের কথা বলে দেশের জনগণকে তারা বিভ্রান্ত করতে চায় এরা গত চোদ্দ বছর ধরে ক্ষমতায় আছে দিনের ভোট রাতে করে গায়ের জোরে এদেশের রাষ্ট্র কাঠামো একটি একটি করে ধ্বংস করেছে আওয়ামী লীগ বিএনপির এ জ্যেষ্ঠ নেতা আরো বলেন উনিশশো বাহাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সে সময় তারা আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে গণতন্ত্রকে হত্যা করে বাকশাল প্রতিষ্ঠা করেছিল তারা সংবিধানকে ছুড়ে ফেলে দিয়েছিল এই দেশে সমাজতান্ত্রিক অর্থনীতির নামে তারা লুটপাটের অর্থনৈতিক ব্যবস্থা করেছিল তাদের আমলে রক্ষী বাহিনী তৈরি করে দেশের বিশ হাজার বীর মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছিল গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়েছিল তাদের আমলে মানববন্ধনে বক্তব্য দেন জাতীয়তাবাদী দলের সভাপতি আফরোজা আব্বাস তিনি বলেন 10 ডিসেম্বর ঢাকা বিভাগের বিএনপি সমাবেশ কেন্দ্র করে সরকার ক্রাকডাউন করে হাজার হাজার গ্রেফতার করেছে তারা সমাবেশ বানচাল করতে চেয়েছিল কিন্তু তাতে লাভ হয়নি এই সরকারের আমলে নারীরা বেশি নির্যাতিত হয়েছে নারীরা কান্না করে গোমখুন গ্রেফতার হওয়া স্বামী সন্তানদের জন্য গুলি করে আমাদের ভাইদের হত্যা করেছে আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই আমরা আর ভয় করি না এই সময় নারী নেত্রী সহ গ্রেফতার হওয়া বিএনপি সকল নেতাকর্মীদের নিঃস্বার্থ মুক্তি দাবি করেন তিনি আফরোজার সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সালাম আজাদ সহ কেন্দ্রীয় ঢাকা মহানগরীর নেতারা বিএনপি ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না বলছে সিইসি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে এটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে না তিনি বলেন কোন দলকে জোর খাটিয়ে আমরা নির্বাচনে আনতে পারবো না আমাদের সিনসিয়ার আপিল আমরা দুইবার চিঠি দিয়েছিলাম ওনাদের সম্পূর্ণভাবে আমাদের উপর সরকারের ওপর অনস্থা আছে ওনাদের সম্পূর্ণভাবে আমাদের উপর সরকারের ওপর অনস্থা আছে মঙ্গলবার রাত নয়টার দিকে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও বরিশাল অঞ্চলের জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন সি বলেন বিএনপি যে নির্বাচনে আসা প্রয়োজন সেটি সরকারের তরফ থেকেও বলা হচ্ছে সরকার অনুধাবন করে যে নির্বাচন অংশগ্রহণমূলক হতে হলে বিরোধী দল প্রয়োজন বিএনপি একটি অন্যতম বিরোধী দল এ বিষয়ে সন্দেহ নেই বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তবে একটি অপূর্ণতা থেকে যাবে নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে সি বলেন এখন পর্যন্ত ইভিএম এ ভোট হচ্ছে তা বলছি না আমাদের এখন পর্যন্ত যা সামর্থ্য আছে তা পঞ্চাশ থেকে ষাটটি আমরা যে প্রজেক্ট দিয়েছি তা বলতে পারছি না সময় মতো পাবো কিনা যদি একটি ভোটও ইভিএম করতে না পারি তবে মাধ্যমে ভোট করার আমাদের আছে। ইভিএম যদি পাই গুড। সরকার পরীক্ষা নিরীক্ষা করছে জানিয়ে তিনি বলেন যদি পেতাম খুব ভালো হতো যদিও পাবলিক একটি নেগেটিভ পারসেপশন করে ফেলেছে এত নির্বাচন হয়ে গেছে ইভিএম নিয়ে এই ধরনের কোনো অভিযোগ পাইনি বরিশালের জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো আমিন উল হাসান মত বিনিময় সভায় বরিশাল বিভাগের সব পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য রাষ্ট্রের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় বলছে রাশিয়া গণতন্ত্র কিংবা অন্য কোনো অজুহাতে বাংলাদেশ বা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয় কোনো রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষায় জাতিসংঘের ঘোষণায় এটি অগ্রহণযোগ্য মঙ্গলবার ঢাকাস্থ রাশিয়া দূতাবাস এক বিবৃতিতে এ মন্তব্য করেন রুশ দূতাবাসের বিবৃতিতে বলা হয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা সম্পর্কিত উনিশশো সালের জাতিসংঘের ঘোষণা অনুযায়ী কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বাহ্যিক যাই হোক না কেন সেখানে প্রত্যক্ষ কিংবা পরোক্ষ হস্তক্ষেপের অধিকার অন্য কোনো দেশের নেই রুশ দূতাবাস জানায় নিজেদের উন্নত গণতন্ত্রের অধিকারী বলে দাবি করা সেগুলো শুধু জাতিসংঘের সার্বভৌম সদস্য রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপই করে না বরং নির্লজ্জ প্রতারণা ও অবৈধ বিধি নিষেধ আরোপ করে রাশিয়া দূতাবাস তার দেশের দুই সালের একটি প্রতিবেদনের বরাদ হস্তক্ষেপের বিভিন্ন উপায় তুলে ধরেছে সেগুলোর মধ্যে নিয়ন্ত্রিত সংস্থা প্রতিষ্ঠা এবং সমর্থন করা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করা জনমত গঠনের জন্য গণমাধ্যম ও সামাজিক নেটওয়ার্কের ব্যবহার প্রতিবাদ উস্কে দেওয়া এবং ফেডারেল বা আঞ্চলিক নির্বাচনে হস্তক্ষেপ করা উল্লেখযোগ্য বিএনপির রূপরেখায় উদ্দীপ্ত বিভিন্ন দলের নেতারা সরকার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে রাষ্ট্র কাঠামো মেরামতের সাতাশ দফা রূপরেখা ঘোষণা করেছে বিএনপি গত সোমবার দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর কন্দকার মোশারফ হোসেন এই রূপরেখা তুলে ধরেন যেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ সরকার গঠনে রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জনকল্যাণমূলক জাতীয় ঐকমত্বের সরকার প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে পাশাপাশি সংবিধান সংস্কার কমিশন রেইনবো ন্যাশন প্রতিষ্ঠা নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন নির্বাহী ক্ষমতা ভারসাম্য আনা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পরপর দুই টার্মের বেশি দায়িত্ব পালন করতে পারে না দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা সংবিধানে সত্তর অনুচ্ছেদের সংশোধন নির্বাচন কমিশন আইন সংশোধন জুডিশিয়াল প্রশাসনিক সংস্কার অর্থনৈতিক বিএনপি ঘোষিত এই রূপরেখাকে যোগান্তরকারী ইতিবাচক হিসেবেই বিবেচনা করছে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মেয়াদ দুইবার কমিশন গঠন নানাবিধ সংস্কার সংস্কারের বিষয়গুলো আকৃষ্ট করেছে তাদের বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রত্যেক বিএনপি ঘোষিত সাতাশ দফা রূপরেখার বিষয়ে বলেন রূপরেখায় যুগান্তরকারী কিছু বক্তব্য আছে বিশেষ করে দ্বিকক্ষ পার্লামেন্টের কথা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর মেয়াদ দুইবার পাঁচটি কমিশন গঠনের কথা বলা হয়েছে এগুলো যুগান্তকারী পদক্ষেপ আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এগুলোর কারণে জনগণের মনে আস্থা বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আগামী দিনের বাংলাদেশ অনেক বেশি নিরাপদ পদ উন্নতিশীল হবে গণ অধিকার পরিষদের আহ্বায়ক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড রেজা কিবরিয়া বলেন বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখাটি খুব সময় উপযোগী এবং অত্যন্ত চমৎকার সেখানে যে সব বিষয় বলা হয়েছে তার প্রত্যেকটা জিনিস খুব ভালো লেগেছে তারা রূপরেখার মাধ্যমে যে ভীষণ দিয়েছে তা দেশের জন্য দেশের মানুষের জন্য গুরুত্বপূর্ণ অনেক কিছু কিছু তারা এখানে এনেছে যেটা দেশবাসী মনে করে করা খুব প্রয়োজনীয় গণতন্ত্র মঞ্চের নেতা ও নাগরিকৈক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন আমরা দলগতভাবে কতগুলো দফা ঘোষণা করেছি যার বেশ কিছু বিএনপির রূপরেখার মধ্যেই রয়েছে আমরা তাদের রূপরেখাকে স্বাগত জানাই এছাড়া ওনারা বলেছেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দুইবারের বেশি দায়িত্ব পালন করতে পারবে না এটা ঠিক আছে করতে পারলে খারাপ হবে না মার্কিন রাষ্ট্রদূতের সাথে অপ্রীতিকর ঘটনায় বিএম এর সাবেক নেতৃবৃন্দের বিবৃতি বাংলাদেশ নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা বিঘ্নিত এবং এর পরিপ্রেক্ষিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার দাবি করে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক নেতৃবৃন্দের পক্ষে সাবেক সভাপতি অধ্যাপক ড এ আজিজুল হক ও সাবেক মহাসচিব অধ্যাপক ড এজ এম জাহিদ হোসেন এক যুক্ত বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিবৃতিতে তারা বলেন আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস গত চৌদ্দই সোমবার সকাল 9টা মিনিটে রাজধানীর শাহিনবাগে গুম হওয়া সাজুদুল ইসলাম স্মোনের পরিবারের সাথে সাক্ষাৎ করতে গেলে মায়ের কান্না নামধারী একটি সংগঠনের ব্যানারে কতিপয় লোক তাকে একটি শারকলিপি দেওয়ার নামে এক অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে বিভিন্ন প্রচার মাধ্যমে দেখা যায় কতিপয় ব্যক্তি তার দিকে ও তার গাড়ির দিকে অধাত্মপূর্ণভাবে এগিয়ে যায় যা অগ্রহণযোগ্য কয়েক বছর পূর্বে আমেরিকার আরেকজন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের ওপরও বর্তমান সরকারের দলীয় কতিপয় ব্যক্তি হামলার ঘটনা ঘটিয়েছিল একটি দেশের রাষ্ট্রদূতের ওপর হামলা বা অসৌজন্যমূলক আচরণ সেই দেশের প্রতি হুমকি স্বরূপ এবং সেই সাথে বাংলাদেশে অবস্থানরত অন্যান্য দেশের প্রতিনিধিদের প্রতিও হুমকি স্বরূপ বিবৃতিতে বলা হয় আমরা বিএমএস সাবেক নেতৃবৃন্দ এহেন কর্মকাণ্ডে সারা বিশ্বে দেশের ভাবমূর্তি চ চরমভাবে ক্ষুণ্ণ হওয়ায় গভীরভাবে উদ্বিগ্ন ও শঙ্কিত বর্তমান সরকার সারা দেশে অগণতান্ত্রিক আচরণের মাধ্যমে যেভাবে দেশের মানুষের নিরাপত্তা প্রদানে ব্যর্থ তারই ধারাবাহিকতায় বহির্বিশ্বের প্রতিনিধিদের নিরাপত্তা প্রদানেও ব্যর্থ পরিবেশ ঘোলাটে করে ক্ষমতায় আসতে চায় বিএনপি ব্রাহ্মণবাড়িয়া বিশ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলী সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন বাংলাদেশের মাটিতে তত্ত্বাবধায়কের মতো সরকার আর আসবে না মঙ্গলবার সন্ধ্যায় শ্রম ও কল্যাণ কেন্দ্রে মাঠে সমন্বিত সংস্কৃতি বিকাশ কেন্দ্র আয়োজিত দশ দিনব্যাপী বিজয় মেলায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তিনি বলেন বিএনপি জানে তারা নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না তারা চায় জিয়ার মতো আরেকটি ক্ষমতার পরিবর্তন হয় কিনা এর সজ্জিয়ায় কায়দায় পরিবেশ ঘোলাটে করে ক্ষমতায় আসতে চায় তারা বিএনপি মিথ্যাচার করছে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন বিএনপি দেশকে ধ্বংস করতে চায় রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র বাংলাদেশের মাটিতে কখনো সফল হতে দেওয়া হবে না আজ বাংলাদেশের বিরুদ্ধে বিদেশিদের কাছে তারা নালিশ করে বিদেশিরাও কূটনৈতিক শিষ্টাচার মানছেন না তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছেন